চাকরিটা আমি পেয়ে যাই বেলা সত্যি শেখ হাসিনাকে কেউ আটকাতে। শৈশবের ভালোবাসা, কৈশোরের উচ্ছ্বাস আর যৌবনের প্রেম খ্যাত সেই ছাত্রলীগে নাম লেখালেই হবে 6 মাসের জেল। সংগঠনটির ব্যাপারে সহমর্মিতা কিংবা সমর্থন চাইলে সেই সাজা হতে পারে 6 বছরের। এখানেই শেষ নয়, ছাত্রলীগের কাউকে আশ্রয় দিলেও পেতে হবে শাস্তি, যার মেয়াদ 3 থেকে 5 বছর। একসময় রাজনীতির ময়দান দাপিয়ে বেড়ানো সংগঠনটির এমন পরিণতির কারণ কি কেবলই রাজনৈতিক পালাবদল, নাকি প্রকৃতির নির্মম প্রতিশোধ, সেটাই এখন প্রশ্ন। যে আইনে আওয়ামী লীগ আজ থেকে 2 মাস আগে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, সেই একই আইনে নিষিদ্ধ হলো ছাত্রলীগ। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোটা সংস্কার এবং সরকার পতনের আন্দোলন চলাকালে ছাত্র জনতা হত্যা এবং অসংখ্য মানুষের জীবন বিপন্ন করা, সেই সাথে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল 2-এ বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করিল। প্রজ্ঞাপনে ছাত্রলীগ নিষিদ্ধের কারণ হিসেবে 1948 সালে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনটির বিভিন্ন সময়ের সন্ত্রাসী কার্যকলাপের বিষয় তুলে ধরা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই সময়সীমা বেঁধে দেয়া হয়। নিষিদ্ধ হওয়ার খবর আসার পর বুধবার রাতে এর প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা। এরপর গতকাল জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা 2 থেকে দেশের পুরনো ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 15 জুলাই হামলা এবং হত্যার অভিযোগ আনা হয়। বলা হয়, আন্দোলনরত ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণকে উন্মত্ত এবং বেপরোয়া সশস্ত্র আক্রমণ করিয়া শত শত নিরাপরাধ শিক্ষার্থী এবং ব্যক্তিকে হত্যা করিয়াছে, আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করিয়াছে। একই সঙ্গে প্রজ্ঞাপনে সরকারের নিকট 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক এবং উস্কানিমূলক কর্মকাণ্ড, সেই সাথে বিভিন্ন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত ছিল বলে যথেষ্ট তথ্য প্রমাণ থাকার কথাও বলা হয়। ভারত ভাগের পর 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নাম নিয়ে শুরু করা সংগঠনটি ধাপে ধাপে পাল্টে স্বাধীনতার পর বাংলাদেশ ছাত্রলীগ নাম ধারণ করে। 2009 থেকে টানা 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কমিটি বাণিজ্য এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানান অনিয়মে সংগঠনটির নাম জড়ায়। চাঁদাবাজির অভিযোগে 2019 সালে সমালোচনার মুখে থাকা সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়। 2012 সালে দর্জি দোকানের কর্মী বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড, একই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ড এবং 2019 সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ছাত্রলীগ নেতাকর্মীদের সাজাও হয়েছে। চলতি বছর জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহিংস রূপ পায়। আন্দোলন দমাতে প্রকাশ্যে রাজপথে ছাত্রলীগের সশস্ত্র কর্মীদের কর্মকাণ্ডের ছবিও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে গ্রেফতার অভিযানের মধ্যে আগের সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ দলের শীর্ষ নেতাদের অনেকে গ্রেফতার হয়েছেন, অন্যেরা প্রকাশ্যে নেই কিংবা বিদেশে বাড়ি জমিয়েছেন। ছাত্রলীগের নেতাদেরও বেশিরভাগ সরকার পতনের পর আর সামনে আসেননি। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।